শাকিব খানের তুফান সিনেমার কোটি টাকার ক্ষতি কেন কি কারণে সেটাও বলছে তুফান সিনেমাটা রিলিজ হয় এবারের ইদুল আজ হাতে সিনেমার ডিরেক্টর রায়হান রাফি এবং এই তুফানকে ঘিরে আমাদের যত রকমের এক্সপেকটেশন ছিল ফিল্ম মেকারসদের যেরকম এক্সপেকটেশন ছিল সেটা কিন্তু অনেকটাই ফুলফিল করতে পেরেছে তুফান নিয়ে আমাদের যেমন এক্সপেকটেশন ছিল যে এই সিনেমাটা বাংলা মাস কমার্সের ফিল্মের একটা মাইলফলক ফলক হয়ে থাকবে অন্যদিকে ফিল্ম মেকারসদের যেরকম এক্সপেকটেশন ছিল এই সিনেমাটা থেকে তারা যে কালেকশন করবে সেটা তাদের প্রিভিয়াস সবগুলো সিনেমার রেকর্ডকে ব্রেক করবে অ্যান্ড সেটাই কিন্তু হয়েছে সবকিছু ঠিকঠাকই চলছিল তুফান সিনেমাটা সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সও খুব ভালো চলছিল এই সিনেমাটার কালেকশন সিনেমা রিলিজের তিন থেকে চার সপ্তাহ পরে এসেও পার ডেতে কিন্তু ভালো একটা কালেকশন দিচ্ছিল বাট এই সিনেমাটার কিভাবে কয়েক কোটি টাকার ক্ষতি হয় ফার্স্ট জুলাইয়ের শুরু থেকে আমাদের দেশে এক ধরনের বিক্ষোভ মিছিল শুরু হয় আন্দোলন শুরু হয় এবং সেটা কি নিয়ে এটা নিয়ে হয়তো এখন ডিটেলস বলতে হবে না এরপরও সিনেমা হল কিছুটা চলছিল মোটামুটি একটা কালেকশন দিচ্ছিল বাট ওভারঅল সিচুয়েশনটা অনেক বেশি খারাপ হতে শুরু করে করে চোদ্দ জুলাইয়ের পর থেকে এবং চোদ্দ জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত কোনো সিনেমা হলেই কিন্তু এই সিনেমাটার চলছে আই মিন সিনেমা হলই বন্ধ অনেক জায়গায় তো অনেক সিনেমা হল ভেঙেও ফেলা হয়েছে জুলাইয়ের শুরুর দিকে যখন আমাদের দেশে এরকম একটা সিচুয়েশন তৈরি হয় তখনও কিন্তু তুফান শুধুমাত্র মাল্টিপ্লেক্স এর সেনগুলো থেকে পার ডেতে প্রায় টোয়েন্টি লাখ থার্টি লাখ এরকম একটা এভারেজ কালেকশন দিচ্ছিল মানে পার ডেতে তখনও টোয়েন্টি লাক্স টোয়েন্টি ফাইভ থার্টি লাক্স এরকম একটা কালেকশন দিচ্ছিলো বাট দেশের এরকম পরিস্থিতিতে না অডিয়েন্সের সিনেমা দেখার প্রতি আগ্রহ তৈরি হয়েছে না সিনেমা হলে সিনেমা প্রদর্শন হয়েছে যদি দেশের পরিস্থিতি তখন থেকে স্বাভাবিক থাকতো তাহলে তুফান এখনও রানিং থাকতো সিনেমা হলে এখনো দেখা যেত যে পার ডে তে ফাইভ থেকে টেন লাখ করে কালেকশন দিচ্ছে ওভারঅল বলতে গেলে কয়েক কোটি টাকার ক্ষতি হয় তুফান সিনেমা। সো এখন যেটা হয়েছে সেটা নিয়ে আর লাভ নেই তুফান ফিল্মের যে ডিরেক্টর রায়হান রাফি আর তুফান টু এই সিনেমাটার সামনের ইদুল আযহাতে আসার কথা। সো সেটা নিয়ে আই থিঙ্ক তারা এখন প্ল্যানিং এ রয়েছে। তুফান সিনেমার ক্ষতি হয়েছে এর মানে এই না যে তুফান সিনেমাটা ফ্লপ হয়েছে। তুফান ব্লকবাস্টার। বাট তুফান সিনেমাটা থেকে এই ফিল্মের যে প্রোডিউসার তারা আরো কয়েক কোটি টাকা কালেকশন করতে পারতো। বাট সেটা আর পসিবল হয়নি তো আপনাদের কাছে কি মনে হয় তুফান সিনেমার এতদিনে কত কোটি টাকার ক্ষতি হয়েছে সেটা আপনার প্রেডিকশন ক্যালকুলেশনে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন স্ট্যাংস ফর ওয়াচিং